আসসালামু আলাইকুম। যেসব পুরুষ ভাইরা দুর্বলতা ভুগতেছেন, দুর্বলতা কীভাবে কাটাবে, কাটাইয়ে পরিপূর্ণ শক্তি কীভাবে নিয়ে আসবেন শরীরের মাঝে, এবং আপনারা যেতটুকু ক্ষয় করছেন একটা সময়ে, আপনি যেতটুকু শক্তি ক্ষয় করছেন এই শক্তি কীভাবে পূরণ করবেন এবং পরিপূর্ণ শক্তি কীভাবে নিয়ে আসবেন সহজে, এটাই আজকে দেখাবো। এবং আপনারা সহজে 10 থেকে 12 দিন খাবেন, পরিপূর্ণ শক্তি ফিরে আসবে, আর আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন সবসময়, আর সবসময় আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন। সহজ উপায়, বাসায় বসেই আপনারা এই শক্তিটা ফিরে নিয়ে আসতে পারবেন শরীরের মধ্যে। এটা দেখতেছেন, এটা হলো শিকড়। এটা কোন গাছের শিকড়? এটা হাতিশুলি গাছের শিকড়। দেখাই দিয়ে আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন। এই হাতিশুলি গাছের শিকড়টা আপনারা সংগ্রহ করবেন, প্রতিদিনই সংগ্রহ করতে হবে। 10 থেকে 12 দিন খাইলে প্রতিদিন সংগ্রহ করতে হবে। এতটুকু শিকড় নেবেন, এতটুকু শিকড় নেবেন, আর নেবেন এতটুকু, এর আপনার 2 চামচ বা 3 চামচ আপনার কালিজিরা নেবেন। এই যে এটা কালিজিরা, ঠিক আছে? আর নেবেন 2 চামচ মধু। আমি আবার বলি, এই হাতিশুলি গাছের শিকড় নেবেন এই পর্যন্ত, ঠিক আছে? 2 চামচ কালিজিরা 2 চামচ মধু, এই তিনটা একসাথে যখন আপনারা রাত্রেবেলা, ঠিক আছে, রাত্রেবেলা যখন শোয়ার আগে আপনারা বড় পেটে খাইবেন। খাওয়ার পরে দেখতে পারবেন যে আপনারা যে একটা দুর্বলতা লাগতো, শক্তি পাইতেন না শরীরে, মানে আপনার বউয়ের কাছে গেলে লজ্জা পাইতেন, মানে আপনার বউকে যেতটুকু খুশি করতে পারতেন না, আপনি ইনশাল্লাহ সহজে আপনার বউকে খুশি করতে পারবেন। আপনারা 7 দিন খান, আপনার 2 থেকে 3 দিন খাইলে আপনারা বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে যে শক্তি ছিল না, শক্তি ইনশাল্লাহ তৈরি হবে, যে হরমোনটা কাজ করছে না, হরমোনটা ভালো কাজ করবে এবং পরিপূর্ণ শক্তি পাবেন। একদম 100% গ্যারান্টি। আপনারা অলরেডি 7 দিন খান, 7 থেকে 10 দিন খান, 3 দিন খাইলে আপনারা রেজাল্ট মোটামুটি পাবেন। যে দুর্বলতা ছিল, এই দুর্বলতা থাকতো না, পরিপূর্ণ শক্তি আসবে শরীরের মাঝে। আর কী কী খাবেন? আরও বেশি বেশি খাবেন আপনারা, তালমাখানা খাবেন। তালমাখানা আমার কাছে আছে, ইচ্ছা করলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, অথবা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তালমাখানা দুধের সাথে মিশিয়ে খাবেন। আর খাবেন মধু, ডুমুরের রস আর মধু খাবেন, ঠিক আছে? ডুমুর রস 2 চামচ, মধু 2 চামচ মিশিয়ে খাবেন। তারপরে আপনারা খাবেন রসুন, রসুনের কোনো বিকল্প নাই, প্রতিদিন রসুন খাবেন, 1টা 2টা 3টা যে কটা পারেন খাবেন, রসুনের কোনো বিকল্প নাই, যেভাবে পারেন এইভাবে রসুন খাবেন। যদি আপনারা গন্ধ করে রসুন খাইতে পারেন না, তাহলে আপনারা কী করবেন, হালকা ভাজবেন, তেল ছাড়া ভাজা আপনারা খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ শক্তি আসবে শরীরের মধ্যে। আর একটা জিনিস করবেন, যে বিসিটা কীভাবে, কীর বিসি খাবেন আপনারা, সিমের বিসি বলতে উড়ি, যেটা আমরা তরকারি করে খাই সিম, এই সিমের বিসি সংগ্রহ করবেন। সংগ্রহ করে এটা পাটায় বাইটা ফাউটার আকার করবেন। আর করবেন মিষ্টি কুমড়া বিসি ফাউটার আকার করবেন, বাইটা এই দুইটা একসাথে মিশাইয়া, মধুর সাথে মিশাইয়া, ঠিক আছে, আপনারা খাবেন। দেখবেন যে পাতলা বীজরা সহজে গুণ হয়ে আসতেছে, একদম গুণ হয়ে আসতেছে। 100% কাজ করবো তালমাখানা যদি খান, ঠিক আছে, আপনারা দুধের সাথে মিশিয়ে খান, তাহলে ভালো কাজ করবো, একদম 100% কাজ করবো, গুণ হবে। আর যে বিশেষ করে আঁশের ডিম খান, পরিপূর্ণ শক্তি নিয়ে আসেন। আর বিশেষ করে ব্যায়াম করবেন, প্রতিদিন চেষ্টা করুন 20 মিনিট হাঁটার জন্য। আর একটা কাজ করবেন, রাত্রেবেলা সবসময় রাত্রে ঘুমানো চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টা, দেখবেন হরমোনে খুব ভালো কাজ করবো। এগুলো নিয়মিত করেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন, পরিপূর্ণ শক্তি পাবেন শরীরে, যে শক্তি হারিয়ে গেছে হারানো শক্তি ফিরে পাবেন।